हम लोग हैं एक बीए बड़ी पर बीए बड़ी खत्म हुआ है सब लोग सोली जाता है मजा आया तो ये जने बोशी क्या से अनेक जोरे बिस्ती आ रहा है ना हम लोग इसीलिए हम लोग जाने नहीं पा रहे गाइस हमरा आसी एक बीए बड़ी तो से सब मानसे सोली से एला जे भाबे हो हम लोग घर पे जाएंगे घुमाएंगे मस्ती करेंगे मस्ती करेंगे चेष्टा करेंगे जाने के लिए नाचो नाचो बैग नहीं है बुझ और हम कर बोका चोदा क्यों Dale más, dale más, todos quieren más. Dale más, dale más, todos quieren más. Lloré. বন্ধুরা আমরা অনেক রাত হয়ে গেছে আমরা পেট্রোল পাম্পে যে তেল দেয় সেই লোকটা এখনো ঘুমাচ্ছে আমরা এখনো ওঠে নাই তো তার জন্য আমরা একটু নাচ করবো গান করবো না গান করবো না নাচ করবো সেই মজা করবো একটু ফুর্তি যাচ্ছে সেই মজা করবো দেখ তোমরা দেখে যাবো সেই মজা হবে এখনই নাচ এখনই যদি পুলিশ আসে আমাদেরকে জেলে ঢুকাই দিবে তো আমরা দাও না Vamos a bailar, vamos a cantar esto que dice así. Eres o eso está de moda y en las bailantas como se toma. Ponele base esto Juancito que la chica mueva el culito y todo. সেই এনজয় করে যাচ্ছি রাতে সাড়ে তিনটে বাজে বিয়ে বাড়ি থেকে আসেন তো তুলো আমরা রাতে কেটে যাচ্ছি এসো আজকে আমরা এখন বাড়ি যাব তো অনেক রাত হয়েছে রাত বাজে চারটা পাঁচটা বাজে গেছে আমরা এখন বাড়ি যাব মানে আমরা কবি ঘর জানে বলা হ্যাঁ পেট্রোল পেট্রোল ভরে দিয়া গাড়ি মে ও আমরা কবি ঘর জানা বলা হাওড়া বি লীলা কুচ হনে বলা হ্যাঁ আর কি আমরা কবি ঘর জানে বলা হ্যাঁ পাম্পে আয়া থা কি হরে আমার মরবে আমার একটাই আমার গাড়ি খুব ভালোবাসি গাড়িটাকে মরে গেলে আমার পাগল একটা ছেলে আমার একটাই গাড়ি তাই তোমরা দেখতে পারছো আকাশের অবস্থা কতটা খারাপ তাও আমরা মজা করছি রাত্রিবেলা খুব মজা তোমরা ঘুরে দেখো রাত্রিবেলা কিন্তু পুলিশ দেখে পুলিশে পাল্লায় পড়লে কিন্তু একদম জেলে ঢুকাই দেবে তিন চার মাস জেলে থাকতে হবে তোমাদের এরকম মজা করো দেখতে পারছো কত মজা
চুপচুপ বাড়ো, মজা করো, এনজয় করো, আমরা যেমন করছি। আমরা একটা কাজে গেছিলাম, বিয়ের কাজে, বিয়ের কাজটা শেষ হয়ে গেছে, কী করবো, বাড়ি ফেরার পথে। এখন বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন বৃষ্টি নাই, সেই জন্য আমরা নাচ করতেছি। পেট্রোল পাম্পে গেছিলাম, পেট্রোল পাম্পের লোক ঘুমায় পড়ছিল, বাট আমরা তুলে গাড়িতে পেট্রোল ভরছি, 100 টাকার তেল ভরছি, আমরা অনেক বড় লোক। গাইস, আজকের ভিডিওটাতে খুব মজা হলো, তোমরা মজা করো। আমাদের মিল্কি ডান্স, মিল্কি তাহলে হয় Vicky কেমন লাগলো তোমাকে নাচ করে? যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কিরকম লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো, নাচটা কেমন লাগলো, মির্কি ডান্স অবশ্যই বলবে কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, খারাপ লাগলেও বলবে, ভালো লাগলো বলবে। আমি হাফসা গেছি বলতে বলতে, কিন্তু সেই মজা হলো, আরও করবো। হাইরোডের গাড়ি যাচ্ছে, দেখো লোকেশন ডাওয়াগুড়ির সামনে, ডাওয়াগুড়ি বাজার। আর বিয়া বাড়িটা এই সাইডে ছিল, কুচবাড়া লাইনে, এই সামনেই বিয়া বাড়ি। এই যে আমাদের পাগল বন্ধুগুলা, ঠিক আছে, আর একটা মাতাল বন্ধু বাড়ি যাওয়ার তালে আছে। এগুলো মজা কোনো দিন বুঝবে না, কারণ এর বাড়ি এখানে না, ওর বাড়ি কুচবিহার। তো বড়ো লোকের ছেলে, আমরা গরিব ঘরের ছেলে, আমরা খুব মজা করতে জানি, তো মজা করেই বাঁচি, মজা করেই থাকবো, আর মজা করেই মরবো, ঠিক আছে। মজা করবো, জাস্ট মজা, আই দে এনজয় লাইফ মে, কুছ নেই হ্যায় দোস্ত, জাস্ট মজা মে করো। দেখতে পাচ্ছ কি মজা করতেছি আমরা বন্ধুরা। এখন আমরা বাড়ি যাবো, সকাল হয়ে যাবে একটু পরে, রাস্তাঘাটে দেখাবো তোমাদের বাড়ি যাওয়ার। আমাদের তুফানগঞ্জের রোড কুচবিহার থেকে তুফানগঞ্জে যায়, এটা এই রাস্তা দিয়ে যায়, একটু পরে সকাল হয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবো, তোমাদেরকে দেখাতে যাবো। ছোট্ট একটা বক্স গাইস, এখানে কোনো ডিজে বক্স নাই, তবু কি মজা করতেছি আমরা। গাইস, আমার এই দাঁতটা ভেঙে গেছে না, তার জন্য আমি হাসতে পারি না ঠিকঠাক, ক্যামেরার সামনে কথা বলতে খুব লজ্জা লাগে, বাট কোনো ব্যাপার না, লজ্জা করে কোনো লাভ নেই। সবাই দেখো আমার দাঁত ভাঙা এটা, ঠিক আছে, বাট তোমাদেরকে ভালো মতো দেখাবো না। এখন মনে হয় বাড়ি যাবো আমরা, ঠিক আছে, তো আমরা যাতে যেতে সকাল হয়ে যাবে, তাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো আমি বাড়ি। নাচ দেখতে কত সুন্দর, খাস আদমি হ্যায় খাস মেহমান হ্যায় জো আচ্ছি ডান্স করা হ্যায়। আমি খুব হিন্দি বলছি, যাক আমাদের ভালো একজন নাচ করে, খুব সুন্দর নাচ করতেছে। আর এই একজন সঞ্জীব ভাই, এর বাড়ি হলো কদম তলায়, কিন্তু খুব বিরক্ত হচ্ছে, ও মজা জিনিসটা বুঝতে পারতেছে না, তো ওর মনে হচ্ছে ঘুমটাই বেশি ওর কাছে, দেখ আমরা দেখলে কোনো ব্যাপার না। আর এক এর বাড়ি হচ্ছিল কুচবিহারের খাকড়া বাড়ি, এ সবসময় মিনময়ের কথা বলো, তো মিনময় তার বাড়ি, ওখানে ওর বাড়ি, ঠিক আছে, কিন্তু বাট মজার জিনিসটা বোঝে না, ওকে 4-5টা মেয়ে এনে দাও, ব্যাস আর কিছু লাগবে না, শুধু চেংড়ি খুদুর চেংড়ি, একটা ছাড়লে আর একটা, একটা ছেলে একটা, শুধু চেংড়ি খুদুর চেংড়ি, ব্যাস। এই ছেলে হলো এমন, বাড়ি যাওয়ার চেষ্টা করতেছে, তার কারণ হচ্ছিলো ওর বউকে ফোন করবে, এখনও বিয়ে করে নাই, জাস্ট ওর বউ প্রেম করে, তো ফোন করবে দেখে বাড়ি যাওয়ার চেষ্টা করতেছে, বাট বাড়ি যাওয়া কোনো লাভ নাই, তো কারেন্ট চলে গেছে, অনেক জোরে ঝড় আসছিল, কারেন্ট চলে গেছে, যা কোনো লাভ নাই, ওখানে চার্জও দিতে পারবে না ছেলেটা, খুব কষ্টের বিষয়। আমার পাওয়ার ব্যাঙ্ক ছিল, পাওয়ার ব্যাঙ্কেরও চার্জ শেষ হয়ে গেছে। আর এখানে এই যে একদম মজা করছে, গানটা বাজে হতে পারে কিন্তু খুব মজার, বন্ধুরা আমরা সকাল সকাল বাড়ি যাচ্ছি, মানে কুচবিহার থেকে বাড়ি যাচ্ছি, বিয়ের কাছে গেছিলাম, বিয়ের কাছে সেই মজা করলাম, এখন বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, চারপাশে পুরো অন্ধকার,
এখন পিছনে দুইজন বসছে, কিন্তু দুইজন চারজন ছিল একটু আগে, একজনকে নামিয়ে দেওয়া হলো, আর এখন তিনজন আছি আমরা বাইকে। তার মধ্যে তোর প্রাণের বন্ধু তোর ছাড়িয়ে গেল, তোর বাবা তোর গার্লফ্রেন্ড ছাড়িয়ে গেল, তোর বউ ছাড়িয়ে গেল, যে তার জন্য মরবো না। একটাই জীবন, বন্ধু ছাড়া গেলে বাইসে থাকবে না। অত সস্তা না, কোন সালা জীবনে আমাকে বিয়ে দিবে পারবি না। সারা জীবন বাঁচো, মজা করো, এনজয় করো, জাস্ট এনজয়, কারো যেন মরতে লাগে না, বাইরে থাকো, এনজয় করো, মজা করো, জাস্ট মজা। আমরা বাড়ি আসতে আসতে আজকে সকাল হয়ে গেল একদম, আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। এরা আমাদের সামনে সোনার বাংলা, তারপর পাশে রয়েছে একটা পেট্রোল পাম্প। আপনার চোখের জল বেকার যদি আপনি ফেলান তাহলেই বেকার, যদি কারো জন্য ফেলছো তুমি চোখের জল তাহলেই বেকার। প্রেম সবার জীবনে আসে, আমার জীবনে আসছিল, ঠিক আমি বাসায় ছিলাম না। যদি কেউ তোমাকে ছাইরা গেছে চোখের জল ফেলতো তাহলেও বেকার, তোমার কিছু হারিয়ে গেছে চোখের জল ফেলছো তাহলেও বেকার। মানে গাই সেটাই করবে, বাট চোখের জল ফেলবে না, বাট পড়া চোখের জল পড়া মানে বেকার। বন্ধুরা আই লাভ তুফানগঞ্জ, তোমরা দেখতেই পারছো আমাদের জায়গাগুলো পরিচয় করে দিই। এইটা হলো আমাদের ভিডিও অফিস, হয়ে গেল এই সামনে ভিডিও অফিস, এই যে আমাদের ভিডিও অফিস, এটা ঠিক আছে অন্ধকার দেখা যাচ্ছে না এদিকে। আমাদের টিএমসির পার্টি অফিস, এই যে সে দেখতে পারছো, আর বিজেপি পার্টি অফিস, দুইজনে ভাই ভাই, যখন তখন গাছাল লাগে, ভাই ভাই তো গাছাল লাগতে পারে। এই যে আমাদের মেন্টাল হসপিটাল, এটা তোমরা দেখতে পারছো কত সুন্দর মেন্টাল হসপিটাল, কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। সামনে গেট রয়েছে মেন্টাল হসপিটালের, এই যে সামনে গেটটা তোমরা দেখতে পারছো, এই যে তুফানগঞ্জের মানসিক হাসপাতাল তোমরা লেখাই আছে, বুঝবে। এটা হলো আমাদের কোর্ট কাছাড়ি, যেখানে কাচাল ঠাকাল চকরা টকরা হলে পরে এখানে সব কিছুর বিচার করা হয়। আর এদিকে রয়েছে আমাদের তুফানগঞ্জ পার্ক, বাট এটাকে দেখা হলো না, ওদের দেখাতে পারে আমাদের ক্যামেরাম্যান দোকান, বাকিটা বলতে পারলাম না। যাই এই যে আমাদের এসএসএর মাঠের এখানে, মানে এইটা ঘর বাড়ি, এখানে ভাড়া দেওয়া হয়, মানুষ থাকতে পারে, আপনারা আসলে এখানে থাকতে পারেন। এখানে হলো এসএসএর মাঠ, এখানে খেলাধুলা সবই হয়, আপনারা প্রতিটা স্কুলের খেলাধুলা এখানে হয়। এখানে এদিকে জেলখানার ময়দান বলতে এখানে জেল রয়েছে, এটা আমাদের পৌরসভা, আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের ওখানে। আর এদিকে হচ্ছে কোর্ট কাছারির লেখালেখি এদিকে হয়, এই যে একটু ঘুরে দেখান। আর এদিকে হচ্ছে আমাদের তুফানগঞ্জের যে কোনো বই খাতা কলম সব এখানে পাবেন। এই যে আমাদের গাছ ভেঙে পড়ছে, কারণ আজকে আমাদের তুফানগঞ্জে খুব ঝড় তুফান হয়েছে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। এই যে সরাসরি এখানে গাছ টাছ পুরো ভেঙে চুড়ে চুরমার ধ্বংস হয়ে মজা আয়া। আর মে যে মজা হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাতা, ধ্বংস হয় নাই, ঠিক হয়ে যাবে পরে। দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণে ক্ষতি হয়ে গেছে। আমাদের এনএনএম হাই স্কুল আপনারা দেখুন, এটা আমাদের এনএনএম হাই স্কুল, একটু ঘুরে দেখান। এই যে আমাদের ফায়ার ব্রিগেড, যেখানে সেখানে আগুন ঠাকুন ধরলে পরে আমাদের ফায়ার ব্রিগেড থেকে যে কোনো নেবানো হয়, না না পেট্রোল দিয়ে না, জল দিয়ে আগুন নেবানো হয়, আমাদের স্টাইল বাজার এটা, ঠিক আছে আপনারা দেখুন। যে কোনো ড্রেস প্যান্ট পাঞ্জাবি জাঙ্গিয়া মেয়েদের জাঙ্গিয়া সব পাওয়া যায়। আমাদের মসজিদ এটা, এই যে ঘুরো আমাদের মসজিদ, এটা বাসস্ট্যান্ড, এটা বাসস্ট্যান্ড, ঠিক আছে মসজিদে সব কিছু হয়, নামাজ পড়া হয়। এদিকে আমাদের রাজমহল হোটেল, ঠিক আছে। আর এদিকে রয়েছে সব ঘর বাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন তুফানগঞ্জের ঘর বাড়ি, আমাদের গরিবের না ধনীর শহর, আর সবাই ধনী এখানকার, ঠিক আছে। এখানে বড়ো সড়ো বিল্ডিং দেখতেই পাচ্ছেন, এই যে বড়ো বিল্ডিং একটা, এই যে আমাদের যে বার হচ্ছে না দাঁড়া, এই যে আমাদের এখানে একটা ঘরের মোড়, ওইখানে একটা মূর্তি রয়েছে, ওটা আমার বাবার মূর্তি হচ্ছে। যা কোনো ব্যাপার না, ওটা বাবার মূর্তি, আমার বাবা এক। এই যে এখানে গাছ ভেঙে বসে লাইট জ্বলা দেখতেছি আমি রাস্তার মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। বাড়ি আমি তাহলে এডিটিং টেডিটিং করতে পারবো, মানে বিখ্যাত সিনেমা হল যাই, এটা বড়ো সড়ো হসপিটাল না। আমার মুখ দিয়ে একটু বেশি কথা বেরোচ্ছে, এই ছোটো কী বা জানি না, এটা হলো এলআইসি অফিস, আর এটা আমাদের বাবার মূর্তি।
আমি সবসময় এই মূর্তিটাকে নমস্কার ভক্তি শ্রদ্ধা করি। এটা জানি মূর্তি হোক আমার বাবার না হলেও করি, আমি খুব ভালোবাসি মূর্তিটাকে। কী জানি না আমার ছোটোবেলার সম্পর্ক আছে এই মূর্তিটা, সেই জন্য নমস্কার করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। আর দেখতে পারো আমাদের বাড়ির রোড এটা খুব নোংরা না, খুব ভালো। আশেপাশে ড্রেন রয়েছে, তার পাশে নোংরা রয়েছে, তার পাশে জল রয়েছে, পাটা জল করে আমাদের পায়ে লাগছে, নোংরা হয়ে যাচ্ছে। একটা ব্যাপার আছে না, ওইটা আমার বাড়ি যে আমরা পাটা ধুবো, বুঝলা? হ্যাঁ, ব্যাপার আছে। তারপরে এখানে ছোটোবেলা আমরা স্নান করতাম এদিকে। কবির এখন গাড়ি ধুচ্ছে এখানে, মোটর ছাড়া অটোমেটিক গাড়ি ধোয়া হচ্ছে এখানে, অটোমেটিক। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাতে অনেক মজা করছি, আর অনেক উল্টাপাল্টা কথা বলেছি, একটাও খারাপ প্রিয় না, বাট এটা মজার জন্য করছি, মজা করছি। ভিডিওটা আমি মজা করছি, তোমরা মজা নাও, মজার জন্যই করেছি ভিডিওটা। আমাদের তোমার খুব ভালো জায়গা একটা, খুব ভালো। আমি তোমার মধ্যে নিয়ে এরকম একটা ভিডিও বানাইছি, আরও একটা বানাইলাম আজকে, বলতে বানানোর কোনো ইচ্ছে ছিল না, আর আস্তে দিয়ে আসতেছি, অনেকদিন থেকে ভিডিও ছাড়ি না, তো বানিয়ে ফেলছি। খারাপ না, ভিডিওটা অনেক মজা করছি, মজা, ভিডিওটা মজার জন্যই হয়েছে বন্ধুরা। তো মজা করো, তোমরা মজা করো, আমি আমরা মজা করছি ভিডিওতে। বাট এখন আর গুড নাইট বলে লাভ নেই, গুড মর্নিং, গুড মর্নিং, বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটা, না করলেও কোনো কোনো ব্যাপার না, মজা করো, ভিডিওটা দেখো, ওটাই অনেক ভালোবাসা আমার থেকে। বাই।